আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে যে কথাগুলি বলবো, আজকের কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ, কথাগুলি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। তো আমরা যারা MxN এ কাজ করতেছি, কিসের জন্য কাজ করি? অবশ্যই একটি লক্ষ্য নিয়ে কাজ করি, কেউ হয়তো টাকার জন্য কাজ করি, কেউ হয়তো এই MxN এর মাধ্যমে আরো 10 জন ব্যক্তিকে সফল বানানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছি। MxN এর কাজটা কি আসলে মূলত? যে MxN এর কাজটা করার জন্য কি আলাদা করে টাইম লাগে, আলাদা করে সময় লাগে? না, কখনোই লাগে না। আমরা কিন্তু প্রতিনিয়ত প্রোডাক্ট ইউজ করে যাচ্ছি, কোনো না কোম্পানির প্রোডাক্ট। তো MxN এ কি করতে হবে? MxN এ সেই একই কাজ করতে হবে, সেম একই কাজ করতে হবে। এর জন্য কিন্তু আলাদা টাইম লাগে না আমাদের। আমরা জব করতেছি, এই জব করার মধ্যে দিয়ে করতে পারি, বা আমাদের কোনো বিজনেস আছে সেই ব্যবসার পাশাপাশি আমরা করতে পারি, বা আমাদের অন্য অন্য কাজকর্ম থাকতে পারে সেই কাজকর্মের পাশাপাশি কিন্তু MxN আমরা করতে পারি। দেখেন, আমরা টুথপেস্ট ব্যবহার করি সকাল থেকে উঠেই, সকালে ঘুম থেকে উঠেই টুথপেস্ট ব্যবহার করি। এটার জন্য কি আলাদা টাইম লাগে আমাদের? না, এটা প্রতিদিনের কাজ, এটি আমরা প্রতিদিন করি। এটি যে MxN এ জয়েন করা বা নতুন করবো তা না, কিন্তু এটি আমাদের প্রতিদিনের কাজ। আমরা সাবান ব্যবহার করি, এটি আমাদের প্রতিদিনের কাজ। আমরা শ্যাম্পু ব্যবহার করি, আমরা ডিটারজেন্ট ব্যবহার করি, এই যে জিনিসগুলো আমরা ব্যবহার করতেছি, ইউজ করতেছি প্রতিনিয়ত, এটা আমাদের প্রতিদিনের কাজ। আমরা যদি MxN থেকে না করি, তো অন্য কোনো না কোনো কোম্পানি থেকে আমাদের কিন্তু অবশ্যই করতে হবে। তাহলে এই যে অন্য কোম্পানি থেকে আমরা সারা জীবন করে আসতেছি বা করতেছি, এর জন্য কোনো বেনিফিট আমরা কি পেয়েছি? অবশ্যই কিন্তু বেনিফিট পাইনি। অথচ আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বিভিন্ন কোম্পানিতে দিয়েছি, যে কোম্পানির প্রোডাক্টগুলো আমরা ইউজ করেছি, এই প্রোডাক্টগুলো ইউজ করার কারণে কিন্তু আমরা স্বাস্থ্যের দিক দিয়ে কোনো বেনিফিট পাইনি বা অর্থের দিক দিয়েও বেনিফিট পাইনি। কিন্তু এই সামান্য কাজটি যদি আমরা শুধু চেঞ্জ ইওর শপ চেঞ্জ ইওর লাইফ, আমরা যদি আমাদের কেনাকাটা চেঞ্জ করতে পারি, কেনাকাটা পরিবর্তন করতে পারি, যেটি আমরা বিভিন্ন মার্কেট থেকে কিনতাম, বিভিন্ন দোকান থেকে কিনতাম, এই বিষয়টি, এই জিনিসটি কিন্তু আমরা যদি MxN এর মাধ্যমে করি, আমরা সেই টুথপেস্ট, সেই ডিটারজেন্ট, সেই শ্যাম্পু, ওইগুলোই যদি আমরা শুধু MxN থেকে পারচেস করি, তার বিনিময়ে কিন্তু আমরা দুইটা সেবা পাচ্ছি। দুইটা সেবা কি? একটা হচ্ছে স্বাস্থ্য সেবা, যেটি আমাদের সব থেকে মূল্যবান, আর একটা হচ্ছে অর্থ সেবা, যেটি আমাদের সবারই দরকার। তাহলে স্বাস্থ্য এবং অর্থ, এই দুটি যদি আমাদের থাকে, তাহলে কিন্তু আমাদের লাইফে আমরা অনেক সুখী। কারণ অর্থ ছাড়া কিন্তু আমরা চলতে পারি না। আমাদের, আপনি ডানে যান বামে যান যেদিকে যান, আপনার পয়সার প্রয়োজন অবশ্যই আছে। তাহলে পয়সা আমাদের অবশ্যই দরকার, এবং শুধু পয়সা হলেই হবে না, আমাদের স্বাস্থ্যটাকেও ঠিক রাখতে হবে। দেখেন, আমরা বাজার থেকে যে প্রোডাক্টগুলো ইউজ করতেছি প্রতিনিয়ত, সমস্ত প্রোডাক্ট ধরতে গেলে 99% প্রোডাক্টই কিন্তু কেমিক্যাল। আর শুধু কেমিক্যাল না, বিভিন্ন ফেক প্রোডাক্ট, মানে একই কোম্পানির প্রোডাক্ট নকল, যেটা আপনি ধরতেই পারবেন না, অরিজিনাল প্রোডাক্ট পাওয়া খুবই মুশকিল। তাহলে এগুলো আমরা চিনতে পারি না। সাধারণ কাস্টমার যারা আছে, তারা কিন্তু এই বিষয়গুলো চিনতে পারে। তারা দোকানে যাচ্ছে, একটি প্রোডাক্টের নাম বলতেছে, সে কিনে নিয়ে আসতেছে, সে কিন্তু বুঝতেই পারতেছে না এই প্রোডাক্টটা কি অরিজিনাল নাকি নকল। তাহলে আমরা কিন্তু সেখান থেকে প্রোডাক্ট পারচেস না করে MxN থেকে পারচেস করবো, কারণ এখানে আমরা অরিজিনাল প্রোডাক্ট পাচ্ছি, যেহেতু কোম্পানি থেকে সরাসরি কাস্টমার। কারণ ডাইরেক্ট সেলিং হচ্ছে যে একটা প্রোডাক্ট উৎপাদন করার পর, একটা প্রোডাক্ট তৈরি করার পর সরাসরি কাস্টমারের হাতে পৌঁছায়। এখানে কোনো মাঝখানে মিডিলম্যান নেই, ধোঁকা খাওয়ার কোনো সম্ভাবনা নেই। এখানে আপনি অরিজিনাল প্রোডাক্টটি পাচ্ছেন, এবং সব থেকে মূল্যবান কথাটি হলো যে এখানে আপনি ন্যাচারাল প্রোডাক্ট পাচ্ছেন, কেমিক্যাল মুক্ত প্রোডাক্ট পাচ্ছেন, আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আর দ্বিতীয়ত, আপনি অর্থ উপার্জন করার একটা রাস্তা পাচ্ছেন। আমরা যে কোনো কাজ করি না কেন, যে কোনো কর্ম করি না কেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের অ্যাক্টিভ ইনকাম হয়, মানে আমরা কাজ করি তবে আমাদের ইনকাম আসে। যেমন একজন চাকরিজীবী, সে চাকরি করলেই তার প্রতি মাসে ইনকাম আসে, চাকরি না করলে কিন্তু তার ইনকাম বন্ধ। আপনি কোম্পানি করেন বা সরকারি করেন, আপনি যদি কোনো চাকরিতে কর্মরত না থাকেন, তাহলে কিন্তু আপনার ইনকাম বন্ধ। কিন্তু MxN এ যদি আপনি একটা সময় কাজ শুরু করে দেন, আর কাজ শুরু করার পরে যদি আপনি একটা টিম তৈরি করেন, তারপরে যদি কাজ না করতে পারেন, ধরেন আপনি অসুস্থ হয়ে পড়েই আছেন 2-4-6 মাস, কোনো সমস্যা নেই, কারণ আপনার টিমের সবাই তো অসুস্থ হয়ে পড়ে থাকবে না, সবাই কাজ করবে, তাহলে ওইখান থেকে কিন্তু আপনার ইনকাম আসতে থাকবে। এটিকে বলা হয় টাইম কম্পাউন্ডিং। যদি আপনি টাইমটাকে বৃদ্ধি করতে পারেন, কারণ যত টাইম আপনার হবে তত আপনার ইনকাম হবে। আমাদের প্রতিনিয়ত যে ইনকামগুলি আসে, সেটি কিন্তু টাইমের উপর আসে, এবং আমাদের নলেজ এক্সপিরিয়েন্সের উপর আসে। ধরুন আপনি যদি প্রতিদিন কাজ করেন 10 ঘন্টা, আর আপনার যদি এক্সপিরিয়েন্সের উপর রেট থাকে, আপনার প্রতি ঘন্টায় রেট থাকে 100 টাকা, তাহলে 10 ঘন্টা কাজ করার বিনিময়ে কিন্তু আপনি 1000 টাকা পাবেন। প্রতিদিনে 1000 টাকাই পাবেন, এই 1000 টাকার উপরে আর কিন্তু আপনি বৃদ্ধি করতে পারবেন না। আমরা হয়তো আমাদের নলেজ এক্সপিরিয়েন্স ডেভেলপ করতে পারবো না, পারলেও হয়তো সেটি সামান্য, তো আমাদের 100 টাকাই রেট হবে।
কিন্তু আমরা চাইলে কি টাইম কম অর্নিং পারি? অবশ্যই টাইমটাকে বৃদ্ধি করতে পারি আমরা, কারণ আমরা এখানে টিম ওয়ার্ক করবো। আমি একা কাজ করলে 10 ঘন্টা হবে, কিন্তু আমার সাথে যদি আরো 5 জন কাজ করে তাহলে প্রত্যেকে 10 ঘন্টা দিলে ওই 10 ঘন্টা ওই 5 জনে কিন্তু 5 10 কে 50 ঘন্টা হবে। এরম করে আপনি হিসাব করুন, যদি আপনার টিমে 100 জন মেম্বার হয়, প্রত্যেকে যদি মাত্র 1 ঘন্টা করে সময় দেয় প্রতিদিন, তারপরে কিন্তু আপনার কাজ হবে 100 ঘন্টা। যদি 1000 মেম্বার হয়, আপনার কাজ হবে 1000 ঘন্টা। তো এটা কিন্তু কিভাবে দেখেন, যেখানে আপনি একা কাজ করতেন সেখানে কিন্তু একা কাজ করে মাত্র 10 ঘন্টা, কিন্তু আপনার টিম হওয়ার কারণে, 1 ঘন্টা করে সময় দেওয়ার কারণে, 1000 মেম্বার হওয়ার কারণে কিন্তু 1000 ঘন্টা সময় হবে। আর 1000 ঘন্টার কারণে কিন্তু আপনি 1000 ঘন্টার ইনকামই পাবেন। এখানে আপনার সেলস বাড়বে, তো আপনার ইনকামও বাড়বে। একটা সময় দেখা যাবে আপনার 50 বা 1 লক্ষ টিম মেম্বার হয়ে গেছে, তখন আপনার ইনকামটা ভরপুর ভাবে আসতে থাকবে। আপনি ঘুমিয়ে থাকুন, যেখানে বসে থাকুন, শুয়ে থাকুন, আপনার ইনকাম কিন্তু আসতেছে, ইনকাম আসতেছে, প্রত্যেকটা সেকেন্ডে আপনার ইনকাম আসবে। তাহলে আমরা ট্রেডিশনাল মার্কেট থেকে প্রোডাক্ট পারচেস করার কারণে কিন্তু ইনকামগুলো আমরা মিস করতেছি। আমরা যদি MxN এ আসে, MxN এ কয়েকটা ট্রেনিং, 5 থেকে 7টে ট্রেনিং গ্রহণ করি, আপনাকে যদি সফল হতে হয় তাহলে কিন্তু MxN এর বিজনেসটাকে কিন্তু বুঝতে হবে। অনেকেই আসি হয়তো সহজে একটা জিনিস পেয়ে গেলে আবার সহজেই ছেড়ে দেয়, আমাদের এটা অভ্যাস। MxN থেকে যে 1 লক্ষ কোটি টাকা ইনকাম করা যায়, যারা ইনকাম করতেছে তারা এটা অনুভব করে অনুভব করতে পারতেছে, আর যারা ইনকাম করেনি তারা এটা অনুভব করতে পারতেছে না। কারণ মানুষ যদি কোনো জিনিস সহজে পায় সেটি সহজেই ছেড়ে দেয়। তো আমাদের MxN এর ছোট্ট কাজ, বেশি আহামরি কাজ না। আর এই কাজ করার জন্য আমাদের আলাদা করে টাইমের কোনো দরকার নেই। আমরা 24 ঘন্টা যে প্রোডাক্টগুলো ইউজ করতাম সেই প্রোডাক্টগুলো ইউজ করার মাধ্যমেই এই ইনকামটা করতে পারি। আমাদের প্রথম কাজ হচ্ছে কি, যে বাইরে থেকে প্রোডাক্ট ইউজ না করে MxN থেকে প্রোডাক্টগুলো পারচেস করবো, সেগুলো ইউজ করব, আর এই প্রোডাক্টগুলো নিয়েই কিন্তু মানুষের সাথে শেয়ার করব, তাদের সাথে কথা বলবো। তো আলাদা করে কোনো টাইমের দরকার নেই, আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি বসে আছেন, আপনি কারো সাথে কথা বললেন MxN প্রোডাক্ট নিয়ে, ব্যাস আপনার এখানে কিন্তু মার্কেটিং হয়ে যাচ্ছে। এইভাবে করে সারা জীবনের মতো আপনি 60টা কাস্টমার যদি তৈরি করতে পারেন, 60টা লিডার আপনার নিজে তৈরি করতে পারেন, হতে পারে এই 60টা লিডারের থ্রু দিয়ে আপনার প্রতি মাসে 1 লক্ষ টাকা প্লাস ইনকাম হতে পারে। আশা করি যদি ভিডিওটি পুরোপুরি মনোযোগ সহকারে শুনে থাকেন এবং বুঝে থাকেন, তাহলে অবশ্যই আপনি MxN এর কাজের ব্যাপারে অবশ্যই সিরিয়াস হবেন এবং এই কাজটি আপনি করতে চাইবেন। তো যে বন্ধুরা MxN এর সাথে যুক্ত হয়ে প্রতি মাসে ভালো একটি পরিমাণ ইনকাম করতে চান, আপনার লাইফকে আপনি চেঞ্জ করতে চান, সে সকল বন্ধুরা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, আমরা চাই আমাদের সাথে আপনাকেও সফল বানাতে, এটি আমাদের আসল উদ্দেশ্য। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে নেক্সট ভিডিওতে। খুদা হাফেজ।